नमस्कार, वेलकम टू माय चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন আলু দিয়ে একটি অপূর্ব স্বাদের রেসিপি। নতুন আলুর দম যা খুব সহজভাবে আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো। রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 7টা আলুকে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি লাগিয়ে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নেব। আলু একটু ঠান্ডা হয়ে গেলে আলুর খোসাগুলিকে ছাড়িয়ে নিচ্ছে। আপনারা চাইলে আলুর খোসা সমেত আলুকে সিদ্ধ করেও নিতে পারেন বা খোসা ছাড়িয়েও আলুকে সিদ্ধ করে নিতে পারেন। প্রত্যেকটা আলুর খোসাকে ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি। একটা প্লেটে আলু নিয়ে নিচ্ছে। আলুগুলিকে নিয়ে নিলাম, মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছে। এইভাবে রেখে দিলাম। অন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 চিমটি গোলমরিচ পাউডার, সব কিছু মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এইভাবে মশলাটাকে রেডি করে একটা সাইডে রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আলুর টুকরোগুলিকে এইভাবে ছুরি দিয়ে একটু করে গেঁথে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আলুর টুকরোকে ছুরি দিয়ে গেঁথে নেব, তাহলে আলুর ভেতর ঝাল মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। তেলে এইবার আলুগুলিকে ভেজে নিচ্ছে। আলু ভাজার সময় দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ মিশিয়ে আলুর টুকরোগুলিকে ভালো করে ভেজে তেল থেকে তুলে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। বাকি আলুর টুকরিগুলোকেও ভেজে নিচ্ছে। এগুলিও ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। বাকি তেলে 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 1/2 টিস্পুন জিরে, অল্প একটু দারচিনি, 2 এলাচ, 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প একটু কাসুরি মেথি, তার আগে দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। সব কিছু তেলে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোকেও তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1/4 কাপ কড়াইশুঁটি। কড়াইশুঁটিকেও টমেটোর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছে। টমেটো আর কড়াইশুঁটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। ওই বাটিতে অল্প একটু জল দিয়ে
দিয়ে দিচ্ছি অল্প একটু জল। ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল। আমি এখানে হালকা গরম জল দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 টিস্পুন পোস্ত বাটা, 1 বার ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশে গেছে, ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম, ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেল, ঢাকনা খুলে দিয়েছি। গ্রেভিটা আপনারা পছন্দ মতো রাখবেন। 2টো আলুকে আমি এইভাবে ভেঙে দিচ্ছি, তাহলে গ্রেভিটা আরো ভালো হবে। আরো 1 বার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। গ্যাস অফ করে দিলাম, ওপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতাকে আলুর দমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি আলুর দম। খুব সহজেই নিরামিষ দিনের জন্য একটি সেরা স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল, নিরামিষ আলুর দম। রুটি লুচি পরোটার সাথে এই আলুর দম তৈরি করে অবশ্যই দেখবেন, বাড়ির সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।